নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, দুপুরের মেনু আমরা কী কী আয়োজন করেছি, মা কী কী রান্না করেছে সেইগুলো আপনাদের দেখাচ্ছি আজকে দুপুরে। আর আমরা খাবার টেবিলে বসে গেছি, মাও খাবার টেবিলে বসে গেছে থালা নিয়ে, আমারও থালার বাড়া হয়ে গেছে ভাতের থালায়। মা পুঁই শাকের তরকারি দিচ্ছে, পুঁই শাকের তরকারি আমার খুবই 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 খুব ভালো লাগে, নিরামিষ তরকারি এটা। অ্যাকচুয়ালি মানে মাছের মাথা দিয়েই করেছে। এই বড়াটা দেখতে পাচ্ছেন, বড়াটা হলো হলো গ্যাদাল পাতার বড়া, আমার খুব ভালো লাগে। ডিম ভাজা, হা হা খুব ভালো লাগে ডিম ভাজা। আমি এখন তরকারিটা, নিরামিষ তরকারিটা দিয়ে, মাছের মাথা দিয়ে যেটা করেছে ওটা একটু ভাতটা মেখে নিচ্ছি, দুপুরে খেতে বসে গেছি। খুবই ভালো লাগছে, সকালবেলা উঠে পুজো টুজো দিয়ে স্নান করে খেতে বসে গেলাম, অফিস গেছিলাম, এবার ডিউটি করে সব কিছুই কাজ বজায় রেখে খাবারটাও টাইম মতো খেতে হবে, খেতে বসে গেছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। ব্লগটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমাকে চ্যানেলটি দেখার জন্যে সাপোর্ট করবেন অবশ্যই, চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। দেখুন এই যে গ্যাদাল পাতার বড়া, বড়াটি খুব সুস্বাদু হয়েছে, আর ডিমটা ভাজা, ভাত নিয়ে বসে গেছি থালায়, আমার থালাটা সাজানো দেখুন। ডাল খেতে বসে গেছি, ডালটা নাড়িয়ে নিয়েছে, ডালটা করেছে মটর ডাল, মটর ডালটা কি সুন্দর করেছে দেখুন। ডালটা একটু ঘেঁটে নিচ্ছি, নাহলে জমে নিচে হয়ে জমে থাকে, জলটাই শুধু নিতে হবে। এখন একটু ডালটা হাতা দিয়ে ঘেঁটে নিয়ে নিলাম থালার মধ্যে, এবার ভাতের মধ্যে নেওয়ার পর থালাটা একটু মেখে নিলাম, ভাতটা ভালো করে মেখে আমি খাওয়াবো। এবার ভালো করে মেখে নিচ্ছি খানা, এবার খেতে বসে গেছি, এবার খাচ্ছি এক গাল করে ডাল দিয়ে ভাত মাখা আর বড়াটা খাচ্ছি, খেতে তো খুবই ভালো লাগে সুস্বাদু। ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এখানেই শেষ করলাম, সাথে থাকবেন পাশে থাকবেন।